তল্লাশির নামে মহিলা বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানা এলাকায় বিষয়টি জাতীয় মহিলা কমিশনে জানানো হবে বলে জানিয়েছে বিজেপি এক মহিলা বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া রামনগর কলোনি এলাকায় জানা গেছে কলোনির বাসিন্দা এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে যায় ভাটপাড়া থানার পুলিশ অভিযোগ তল্লাশির নামে তাকে হেনস্থা করে পুলিশ পাড়ার একটা ছেলের নাম করে বলছে সে আপনার বাড়িতে নিত্যদিন আপনার ঘরে থাকে আপনি তাকে শেল্টার দিয়েছেন আপনার ঘরে প্রচুর পরিমাণে গুলি বন্দুক এগুলো রাখা আছে আমি ঠিক আছে তাহলে আপনি সার্চ ওয়ারেন্টটা দিন বলছে সব দেব সব দেব দাঁড়ান আগে সার্চটা করি ছিলাম আমি যে গায়ে একটা ওড়না বা অতগুলো পুরুষ মানুষ তার সামনে একটা ওড়না বা গামছা নেব সেটা আমাকে নিতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থলে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানা গেছে বিষয়টি জাতীয় মহিলা কমিশনে জানানো হবে পাশাপাশি পুলিশের বিরুদ্ধে সরব হওয়ার কথাও জানিয়েছে বিজেপি নেতৃত্ব প্রায় উনার বাড়িতে সরাসরি ঢুকে যায় একজন মহিলার বাড়িতে বিদাউট কোনো ইনফরমেশন কোনো মহিলা পুলিশ ঢুকতে পারে মহিলা লোক আসতে পারে তাওকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে উইদাউট সার্চ ওয়ারেন্ট ও উনাকে বাড়িতে উনাকে ওড়না নিতে দিচ্ছে না গামছা নিতে দিচ্ছে না আর ব্যাপকভাবে উনাকে টর্চার করছে বলছে তোমার বাড়িতে অমুক লোক থাকে তোমার বাড়িতে যেভাবে ভাঙচুর করে গেছে যেভাবে বলছে তোমার বাড়িতে অস্ত্র আছে এ কোন দেশে আমরা বাস করছি এখানে মহিলা নিরাপত্তা নেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ভাটপাড়া